তাহলে বন্ধুরা আপনারা কেমন আছেন? তো বন্ধুরা আজ আমরা একটি দেশের সম্পর্কে জানবো, সেই দেশটি ইউরোপ মহাদেশের একটি স্বাধীন দেশ, দেশটির নাম স্লোভেনিয়া। হ্যাঁ বন্ধুরা, ইউরোপ মহাদেশের একটি স্বাধীন দেশ, দেশটির নাম স্লোভেনিয়া। তো বন্ধুরা চলুন এই দেশের যে ন্যাশনাল ফ্ল্যাগ তা দেখা যাক। ভালো করে দেখলে বুঝতে পারবেন স্লোভেনিয়ার যে ন্যাশনাল ফ্ল্যাগ তা আমি আপনাদের এখানে সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। এই দেশটি কোথায়, ভারতবর্ষের সাথে কী সম্পর্ক এবং কী কী ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। প্রথম, 1994 নয়টি দেশ এই দেশকে মান্যতা দেয়, সেই নয়টি দেশের নাম কী এবং জঙ্গলের দিক থেকে ইউরোপের মধ্যে এই দেশ কত নম্বরে আসে। মানবাধিকার এবং আতঙ্কবাদের বিরুদ্ধে এই দেশ কোন দেশে লড়াই করেছে এবং এই দেশকে ভারতবর্ষ মান্যতা দেওয়ার পর কয়দিন পর এই দেশের সাথে সুসম্পর্ক শুরু করে এবং এই দেশের কোথায় ইসকন মন্দির উপস্থিত রয়েছে এবং ইউএনএ এই দেশ ভারতবর্ষকে সমর্থন করেছে কি করেনি এবং এই দেশের দিক থেকে কত নম্বর ব্যাপারিক দেশ হচ্ছে ভারতবর্ষ। তো বন্ধুরা আমরা এক এক করে সব কিছু জানবো এবং দেখবো এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডি এবং বড় স্ক্রিনে যা স্লোভেনিয়া পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত। কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই করে নেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার দেশের নাম কি এই ভিডিওর কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। তো বন্ধুরা হ্যাঁ, ইউরোপ মহাদেশের একটি স্বাধীন দেশ, দেশটির নাম স্লোভেনিয়া, যার আয়তন এবং এরিয়া যদি আমরা দেখি আমরা দেখতে পাবো 20.271 বর্গ কিলোমিটার এই দেশটির টোটাল আয়তন বা এরিয়া, যা পৃথিবীর বড় বড় দেশের লিস্টে এই দেশটি 150 নম্বরে আছে, যার পশ্চিমে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পূর্বে আছে অ্যাড্রিয়াটিক সাগর, যেখানে সবথেকে বেশি ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি স্লোভেনিয়া, যা ইউরোপ মহাদেশের একটি স্বাধীন দেশ। ভালো করে দেখলে বুঝতে পারবেন লাল অংশ থেকে জায়গাটি হচ্ছে স্লোভেনিয়া। তো বন্ধুরা হ্যাঁ, এই দেশের সবথেকে বড় শহর হচ্ছে এই দেশের রাজধানী এবং দ্বিতীয় সবথেকে বড় শহর হচ্ছে এই দেশের পোর্ট সিটি। আমি আপনাদের তাও দেখানোর চেষ্টা করবো এবং রাজধানীতে উপস্থিত ইন্ডিয়ান দূতাবাস কোথায় তাও দেখানোর চেষ্টা করবো। তো বন্ধুরা চলুন রাজধানীর দিকে যাওয়া যাক। সবথেকে বড় শহর এবং সবথেকে বেশি মানুষ থাকে এই দেশের রাজধানী লিউব্লিয়ানা। হ্যাঁ বন্ধুরা, এই দেশের রাজধানী লিউব্লিয়ানা। আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানী যা সবথেকে বড় শহর এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি এখানেই সরকারি দপ্তর এখানে উপস্থিত রয়েছে, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা ভাষা হচ্ছে স্লোভেনীয়, তাছাড়া ইতালি এবং হাঙ্গেরিও এই দেশের কিন্তু অন্যান্য ভাষায় অন্যান্য মানুষরা কিন্তু কথা বলে থাকে। তাছাড়া এই দেশের ধর্ম যদি আমরা দেখি, খ্রিস্টান 77.8% খ্রিস্টান ধর্মের মানুষ থাকে এবং ধর্মহীন মানুষ থাকে 18.3% এবং এখানে বৌদ্ধ থাকে 3.9%। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি ঘন জনবস্তিপূর্ণ এলাকা স্লোভেনিয়ার রাজধানী লিউব্লিয়ানা। হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন স্লোভেনিয়ার রাজধানী লিউব্লিয়ানা আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা হ্যাঁ, ইউরোপ মহাদেশের বড় বড় পর্বতগুলির মধ্যে আলপাস পর্বত এখানে উপস্থিত রয়েছে এবং এই দেশের ঠিক পাশেই রয়েছে আলপাস পর্বত। আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি এখানে ইন্ডিয়ান দূতাবাস রয়েছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন এবং ইন্ডিয়ান দূতাবাসের ঠিক সামনে যে গার্ডেনটি আছে এখানে কিন্তু যোগা দিবস কিন্তু এখানে পালন হয়েছিল। আমি আপনাদের কিছু এখানে ছবির সাহায্যে দেখানোর চেষ্টা করবো। তাছাড়া ভালো করে দেখলে বুঝতে পারবেন কোথায় ইন্ডিয়ান দূতাবাস রয়েছে, আমি আপনাদের তার লোকেশনের সাহায্যে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা হ্যাঁ, এই দেশকে 1994 নয়টি দেশ প্রথম কিন্তু মান্যতা দিয়েছিল, সেই নয়টি দেশের মধ্যে ইউরোপের মধ্যে থাকা সেই নয়টি দেশ মান্যতা দেয়, যেমন জার্মানি, পোল্যান্ড, চেক রিপাবলিক, স্লোভাকিয়া, হাঙ্গেরি, সুইজারল্যান্ড, লিনস্টেনস্টাইন এবং অস্ট্রিয়া। ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের সুস্পষ্টভাবে রাজধানী দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা ফিনল্যান্ড সুইডেনের পর ইউরোপের তৃতীয় সবথেকে জঙ্গলবহুল দেশ হচ্ছে এই দেশটি, দেশটির নাম স্লোভেনিয়া। হ্যাঁ বন্ধুরা, এবং এটি পার্সেন্টেজ হিসাবে যদি আমরা দেখি পৃথিবীর মধ্যে এটি 0.004% প্রাকৃতিক সম্পদ এখানে উপস্থিত রয়েছে এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি স্লোভেনিয়ার সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যা রাজধানী লিউব্লিয়ানার মধ্যে উপস্থিত রয়েছে, লিউব্লিয়ানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, এই দেশ কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সদস্য, ইউএনের সদস্য এবং নাটোর সদস্য এবং এই দেশের সেনা কিন্তু শান্তি সেনা হিসেবে, মানবাধিকার শান্তি সেনা হিসেবে, তাছাড়া আতঙ্কবাদের বিরুদ্ধে কিন্তু এই দেশের সেনা বিভিন্ন জায়গায় কিন্তু অপারেশন চালিয়েছে এবং বিভিন্ন জায়গায় অপারেশন চালিয়েছে, যেমন বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, কোসোভো, আফগানিস্তানেও। তো বন্ধুরা এই দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখেনি এমন কিছু দেশ হচ্ছে তাইওয়ান, চাদ, লেসোথো এবং সোয়াজিল্যান্ড অথবা এসোয়াতিনি। তো বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম এই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যা এই দেশের রাজধানী লিউব্লিয়ানায় উপস্থিত রয়েছে, এই দেশের সবথেকে বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো বন্ধুরা হ্যাঁ, ভারতবর্ষ এবং স্লোভেনিয়ার মধ্যে সম্পর্ক হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারতবর্ষ স্লোভেনিয়াকে 11 মে 1992 কিন্তু এই দেশকে মান্যতা বা স্বীকৃতি দেয় এবং ঠিক তার 6 দিন পরে 18 মে 1992 কিন্তু এই দেশের সাথে সুসম্পর্ক শুরু করে।
এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের সবথেকে বড় পোর্ট সিটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যা এই দেশের অ্যাড্রিয়াটিক সাগরের সংলগ্ন এলাকায় এই দেশের সবথেকে বড় পোর্ট সিটি উপস্থিত রয়েছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন যেখানে সবথেকে বেশি কিন্তু ব্যবসা বাণিজ্য হয়ে থাকে এবং যেখানে এক্সপোর্ট এবং ইনপোর্ট হয়ে থাকে সেই পোর্ট সিটি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং পোর্ট সিটির লোগো আমি আপনাদের সুস্পষ্টভাবেও দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, হ্যাঁ, স্লোভেনিয়ার ভারতকে কিন্তু সব সময়ের জন্য সমর্থন করে এবং ইউএনএ, হ্যাঁ বন্ধুরা, ইউএনএ কিন্তু ভারতবর্ষের স্থায়ী সদস্যের জন্য এই দেশ ভারতবর্ষকে সমর্থন করে এবং অন্যান্য আন্দোলনে কিন্তু ভারতবর্ষকে স্লোভেনিয়া সব সময়ের জন্য সমর্থন করে, বিভিন্ন ইন্টারন্যাশনাল মঞ্চেও সমর্থন করে আসছে। 23 মে 1992 ইউএনএ স্লোভেনিয়ায় কিন্তু যুক্ত হয় এবং স্লোভেনিয়া 1 আগস্ট 2002 নিউ দিল্লিতে নিজের দূতাবাস খোলে এবং ভারতবর্ষ 1 মার্চ 2007 কিন্তু দূতাবাস এই দেশের রাজধানী লিউবলিয়ানায় খুলেছে। এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের সেই পোর্ট সিটি দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন যে স্লোভেনিয়ার রাজধানী দেখানোর চেষ্টা করছি এবং সেই রাজধানীর থেকে দূরবর্তী এলাকায় অবস্থিত অর্থাৎ অ্যাড্রিয়াটিক সাগরের পার্শ্ববর্তী এলাকায় উপস্থিত এই দেশের সবথেকে বড় পোর্ট সিটি আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, হ্যাঁ, 2010 স্লোভেনিয়ার প্রেসিডেন্ট, হ্যাঁ বন্ধুরা, ওনার নাম ড্যানিলো, যা ভারতবর্ষ সফর করেছিলেন এবং তখন প্রাইম মিনিস্টার মনমোহন সিংয়ের সঙ্গে কিন্তু একটি সাক্ষাৎকারও করেছিলেন এবং 2011 কলকাতা, মুম্বাই, চেন্নাই এবং ব্যাঙ্গালোরতে স্লোভেনিয়া নিজের দূতাবাস করেছে, হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ কনস্যুলেট এখানে বজায় রেখেছে। তাছাড়া নিউ দিল্লিতে দূতাবাস উপস্থিত রয়েছে। তো বন্ধুরা, চলুন এই দেশের যে ন্যাশনাল অ্যান্থাম, পপুলেশন এবং ইন্ডিয়ান কথা থাকে তা আমরা এক এক করে দেখে নেব। ভালো করে দেখলে বুঝতে পারবেন স্লোভেনিয়ার যে ন্যাশনাল অ্যান্থাম তা এখানে দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং এই দেশের যে অফিসিয়াল নাম তা এখানে লিখে দিয়েছি ইটালিয়ান ভাষায়, হাঙ্গেরিয়ান ভাষায় এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন স্লোভেনীয় ভাষায়। এবং এই দেশের ক্যাপিটাল এবং সবথেকে বড় শহর রাজধানী লিউবলিয়ানা আমি এখানে লিখেও দিয়েছি এবং এই দেশের যে ভাষা, হ্যাঁ বন্ধুরা, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ স্লোভেনীয়। তাছাড়া ইতালিয়ান এবং হাঙ্গেরিয়ান ভাষায় এই দেশে অনেক মানুষ কথা বলে এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন ধর্ম, এই দেশের ধর্ম যে খ্রিস্টান, 77.8% খ্রিস্টান ধর্মের মানুষ থাকে। আজকের দিনে এই দেশে যিনি প্রেসিডেন্ট একজন মহিলা, ওনার নাম নাতাশা পিরসি মুসর এবং এই দেশে যিনি প্রাইম মিনিস্টার ওনার নাম রবার্ট গোল্প। আমি এখানে এনাদের ছবি দেখানোর চেষ্টা করব। তাছাড়া ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশ কোন কোন সময় কোন কোন জায়গা থেকে স্বাধীনতা লাভ করেছে। ইউগোস্লোভা আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন একটি সময় কিন্তু এই স্লোভেনিয়া এবং পার্শ্ববর্তী কিছু দেশ সমন্বয়ে কিন্তু একটি দেশ গঠন ছিল, হ্যাঁ বন্ধুরা, যা 1992 আগে। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে টোটাল এরিয়া এখানে লিখে দিয়েছে এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে খাওয়া চল 0.7%, যা ভারতবর্ষে 9%, টোটাল জিডিপি এখানে লিখে দিয়েছে এবং কারেন্সি ভালো করে দেখলে বুঝতে পারবেন ইউরো, হ্যাঁ বন্ধুরা, এই দেশটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য এবং ড্রাইভিং সাইট রাইট এবং এই দেশের কলিং কোড +386 এই দেশের কলিং কোড। এবং এই দেশের যে পপুলেশন ভালো করে দেখলে বুঝতে পারবেন 22 লাখ এই দেশের পপুলেশন এবং ইন্ডিয়ান পপুলেশন প্রায় 200-এর কাছাকাছি। তো বন্ধুরা চলুন এই দেশটি পৃথিবীর মধ্যে কোথায় অবস্থিত তা আমি আপনাদের একটি গ্লোবাল ম্যাপের সাহায্যে দেখানোর চেষ্টা করবো এবং এই দেশ এবং ভারতবর্ষ কোথায় তাও আমি আপনাদের একটি ছবির সাহায্যে দেখানোর চেষ্টা করবো। ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখানোর চেষ্টা করছি এই দেশটি পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত এবং ভারতবর্ষ এবং এই দেশ কোথায় তাও দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। রাজধানী এবং রাজধানীর আশেপাশে দেখা সুন্দর সুন্দর শহরের ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, হ্যাঁ, এখানে যদি হিন্দু দেখি তাহলে দেখতে পাবো এখানে হিন্দুর পার্সেন্টেজ হচ্ছে 0.03% এবং রাজধানীতে ইসকন মন্দির উপস্থিত রয়েছে। ইন্ডিয়া থেকে যেসব জিনিসপত্র এই দেশে আসে সেই সব জিনিসপত্রের মধ্যে রয়েছে অর্গ্যানিক কেমিক্যাল, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, অ্যালুমিনিয়াম, লোহা, স্টিল। তাছাড়া এখানে ইলেকট্রনিকের সামান এবং প্লাস্টিক কিন্তু এই দেশের মধ্যে আসে। তাছাড়া এই দেশ থেকে যেসব জিনিসপত্র ভারতবর্ষে আছে তা হচ্ছে অর্গ্যানিক কেমিক্যাল, আয়রন, স্টিল, ইলেকট্রনিক মেশিনারি, রবার, আরও অন্যান্য জিনিস। এবং এই দেশ অর্থাৎ স্লোভেনিয়ার দিক থেকে 22 নম্বর ব্যাপারিক দেশ হচ্ছে ভারতবর্ষ। এই দেশের যে রাজধানী লিউবলিনিয়ার যে প্রতীকচিহ্ন তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, লিউবলিনিয়ার যে প্রতীকচিহ্ন তা দেখানোর চেষ্টা করছি এই দেশের যে ডিফেন্স ফোর্স, হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন লোগো দেখানোর চেষ্টা করছি। এই দেশের পোর্ট সিটির যে লোগো তাও দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং এই দেশের সবথেকে বড় যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আপনাদের সেই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখানোর চেষ্টা করছি। এই ছবিটি প্রথম যেদিন এই দেশের ইন্টারন্যাশনাল যে এয়ারপোর্টটি শুরু হয়েছিল, হ্যাঁ বন্ধুরা, যা এটি এই দেশের সবথেকে পুরাতন সবথেকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তখনও এই দেশটি স্বাধীনতা লাভ করেনি। এই দেশের পাসপোর্ট এবং এই দেশের যে খাবার তা দেখানোর চেষ্টা করছি। এই দেশের প্রেসিডেন্ট এবং এই দেশের যে প্রাইম মিনিস্টার এনাদের ছবি দেখানোর চেষ্টা করছি এবং এই দেশের পপুলার একজন বলতে পারেন যে খিলাড়ি, হ্যাঁ বন্ধুরা, এই দেশে খেলার দিক থেকে এই মেয়েটি খুবই পপুলার এই দেশের মধ্যে। হ্যাঁ বন্ধুরা, দেশকে অনেক পদক জয়ী করেছে এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন বিভিন্ন রুট দেখানোর চেষ্টা করছি ব্যবসা বাণিজ্যের দিক থেকে এবং কয়টি রাজ্য কয়টি জেলা তাও দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং পপুলেশনের দিক থেকে ভালো করে দেখলে বুঝতে পারবেন যেখানে রেট সবথেকে বেশি এই জায়গায় পপুলেশন সবথেকে বেশি। এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের নাগরিক কোন কোন দেশে সবথেকে বেশি থাকে, সেই সব দেশ এখানে ব্লু করে দেওয়া আছে। এবং এই দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখেছে সেই সব দেশ, ভালো করে দেখলে বুঝতে পারবেন সেই সব দেশ কিন্তু এখানে
ব্লু করে দেওয়া আছে এবং যেই দেশ আপনারা এখানে সাদা দেখতে পাবেন ওই দেশের সাথে এই দেশের তেমন কোনো সুসম্পর্ক নেই। ভারতবর্ষ এবং এই দেশের মধ্যে যে সম্পর্ক তা অতি ঘনিষ্ঠ এবং সুনিবিড় সম্পর্ক, আমি আপনাদের তা দেখানোর চেষ্টা করছি ছবির সাহায্যে। তো বন্ধুরা বলে দিই, স্লোভেনিয়ার রাজধানীতে উপস্থিত ভারতীয় দূতাবাস, হ্যাঁ বন্ধুরা, স্লোভেনিয়ার রাজধানী লিউবলিয়ানার মধ্যে উপস্থিত ভারতীয় দূতাবাস, তো এখানে যে যোগ দিবস এখানে কিন্তু একটি আয়োজন করেছিল, তখন কিন্তু এখানে অনেক নাগরিক কিন্তু সেই যোগ দিবসে ভাগ নিয়েছিল এবং সেখানকার কিছু আমি আপনাদের ছবি দেখানোর চেষ্টা করছি, যেহেতু ছবিটি দুই তিন বছর পুরাতন, ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে কীভাবে ভারতীয় কালচারকে প্রাধান্য দেওয়া হয়। আমি আপনাদের ছবির সাহায্যে দেখানোর চেষ্টা করছি ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রতিটি ইন্টারন্যাশনাল মঞ্চে কিন্তু এই দেশ ভারতবর্ষকে সমর্থন করে আসছে এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এই সব সুন্দর দৃশ্য কিন্তু এই দেশ থেকেই এসছে। তো বন্ধুরা, আমি আপনাদের বললাম ইউরোপ মহাদেশের একটি স্বাধীন দেশ, দেশটির নাম স্লোভেনিয়া সম্পর্কে সব কিছুই, আরও অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথমে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নেবেন, পাশে থাকা বেলটিকে নিশ্চয়ই করে নেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনার দেশের নাম কি এই ভিডিওর কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। এই দেশ আরও অন্যান্য দেশের বড় বড় নিউজ জানার জন্য এই চ্যানেলের যে কমিউনিটি পোস্ট ওখানে আপনারা নজর রাখবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত।